এবং কার কার জন্য রোজা ছাড় আছে। চলুন খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা সীমিত সময়ের মধ্যেই আপনাদের খেদমত থেকে আলোচনা করে বিদায় এইজন্য আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফিহিল কোরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। এই কোরআন শরীফ নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবী বলেছেন, রোজার মাসে তোমরা বেশি বেশি করে সবর করো, সবর করো, সবরের নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এর ব্যাখ্যায়, এই রোজার মাসে সবর বলতে এই সবর, নফসের সঙ্গে তোমরা লড়াই করো, নফসের সঙ্গে মনের সঙ্গে লড়াই করো। মন বলছে রোজা রাখবো না, কিন্তু আমি বলছি রোজা ছাড়বো না। মন বলছে তারাবি হবে না, কিন্তু আমি বলছি তারাবি ছাড়বো না। মন বলছে এই মাসেতে এতে কাপ করো না, কিন্তু আমি বলছি এতে কাপ করবো ছাড়বো না। মন বলছে গীবত করো, কিন্তু নাফসের সঙ্গে লড়াই করছি, আমি গীবত করবো না। মন বলছে গালাগালি দাও, নফসের সঙ্গে লড়াই করছি, গালাগালি দেব না। মন বলছে জমির দালালি করতে গিয়ে মিথ্যা বলো, নফসের সঙ্গে লড়াই হচ্ছে, মিথ্যা আমি বলবো না। সবরের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল, বলছেন সবর কর। জি, এই রমজান মাসে এই রমজান মাসে যদি কেউ রোজা রাখে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন কয়েকটা শ্রেণীর জন্য দিনের বেলা খালি না খেয়ে থাকাটাই তোদের সার হবে, না খেয়ে থাকা, ক্ষুধার তো অবস্থায় থাকা, ওদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা কষ্ট করে থাকা, পানির তেষ্টা পানির পিপাসা থেকে কষ্ট করে থাকা, এই কষ্ট করে থাকাটাই তাদের হবে, কিন্তু রোজা তাদের হবে না। রাতের বেলা তারা তারাবি পড়বে, তারাবি তাদের হবে না, কষ্ট করে রোজা রাখাই হবে, ওই কষ্টটাই হবে, কিন্তু রোজা হবে না। যদি বলেন ভাইজান কেন, যে কাজগুলো আমাদের করতে হয়, কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। বর্জন যেগুলো করার সেগুলো আমাদের বাদ দিতে হবে, কিংবা যেগুলো আমাদেরকে করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে রোজার মাসে আমাদেরকে করতে হবে। এইবার আপনি রোজার মাসে কি করবেন? হাদিস থেকে পাওয়া যায়,
বিশ্বনবী বলেছেন রোজার মাসে তোমরা বেশি 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 করে তেলাওয়াতে কোরআন শরীফ তেলাওয়াতে কোরআন পাক বেশি বেশি করে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে রোজার মাসে বেশি বেশি করে দুটো কাজের বেশি নির্দেশ দেওয়া হয়েছে একটা কি একটা হলো বেশি বেশি করে তোমরা কোরআন শরীফ পড়বে আর একটা কি এই রোজার মাসে হালাল অর্থ থেকে হালাল টাকা থেকে বেশি বেশি করে তোমরা দান খায়রাত করবে বেশি বেশি করে আল্লাহ আর রাস্তায় দান দিয়ে দেবে তাহলে রোজার মাসে আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে বেশি বেশি করে দান করতে হবে বেশি বেশি করে খায়রাত করতে হবে বেশি বেশি করে অর্থ হালাল টাকা আল্লাহর রাস্তায় দান দিতে হবে এটা কাজ আর বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াতে কোরআন পাক পড়তে হবে এই রোজার মাসে আমরা কি ছাড়ব রোজার মাসে আমরা মিথ্যা ছেড়ে দেব রোজার মাসে আমাদের বাবাজি আমার ভাইরা সুদের কারখানায় আমাদের নাম থাকবে না ঘুষের খাতায় নাম থাকবে না মদের খাতায় নাম থাকবে না নেগেটিভ কাজগুলো আমরা ছেড়ে দেব তার মধ্য থেকে আমরা গীবত করাও বন্ধ করে দেব সেটা রমজান মাসে কেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সুনানে তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী নামাজ পড়াচ্ছে হঠাৎ দেখা যায় দুজন ব্যক্তির আগমন ঘটল ওই দুজন ব্যক্তি এসে আমার রাসূলুল্লাহর পেছনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করছেন আল্লাহ নবী নূর নবী গে বিশ্বনবী গে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজ থেকে যখন ফারিগ হলেন নামাজের যখন সমাপ্তি ঘটালেন নামাজের সমাপ্তি ঘটিয়ে গে আল্লাহ নবী থাকতে না পেরে গে ওই দুজন ব্যক্তির দিকে তাকালেন তাকে আমার নবী নির্দেশ দিলেন যাও তোমরা ওযু করে এসো ওযু করেছে আর একবার নামাজটা দোহরাও আর একবার নামাজটা ঘুরিয়ে পড়ে ওযু করে তোমরা নামাজটা আর একবার ঘুরিয়ে পড়ো আর আজকে তোমরা রোজা রেখে আছো রোজাটা রেখে ফেলো কিন্তু মনে রাখো এই রোজাটার জন্য আর একটা কাজা রোজাও রেখে নেবে বুঝা গেল যাও ওযু করে আবার তোমরা নামাজ ঘুরিয়ে পড়ো কে বলছে রাসূলুল্লাহ সুনানে তিরমিজি শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী বলে যাও আমি রাসূলুল্লাহ বলি ওযু করে আর একবার নামাজটা ঘুরিয়ে পড়ো আর তোমরা এই আজকে যে রোজা রাখছো ঠিক আছে কিন্তু মনে রাখো আর একটা রোজা কিন্তু তোমরা রেখো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই দুইটা মানুষ অবাক হয়ে গেল বিস্মিত হল কি ব্যাপার আমরা তো নামাজ আদায় করলাম ওযু করে সে নামাজ পড়লাম কিন্তু কি এমন হলো কেন আমাদেরকে ফের রাসূলুল্লাহ নির্দেশ করলেন যা ওযু করে এসো কি এমন অন্যায় করেছি আল্লাহ রাসূল সেই সময় বললেন ভালো করে শোনো তোমাদের মধ্যে একটা আমি খারাপই দেখতে পেয়েছি কি জিনিস জানো ভালো করে শোনো বিশ্বনবী বলেন আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না আমি যা জানি তোমরা তা জানতে পারো না আল্লাহ নবী নূর নবী সেই সময় বললেন শোনো তোমাদেরকে আমি আর একবার ওযু করে নামাজ পড়ার নির্দেশ দিলাম কেন জানো তোমরা গীবত করেছিলে গীবত করার জন্য আমি রাসূলুল্লাহ বলি তোমাদের নামাজটা হয় না যাও রোজাটাও হয় না এই জন্য আর একটা রোজা রাখতে নির্দেশ দিলাম আর নামাজটাকে ওযু করে ফের ঘুরিয়ে গে পড়ে নেবার হুকুম করলাম এখান থেকে আমরা কি পেলাম রমজান মাসে টোটালি কিন্তু আমাদের গীবত বন্ধ থাকবে আর রোজার মাসটা আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে মুত্তাকি হলে কি হবে এগারো মাসটা তার জন্য সুবিধা হয়ে যাবে কারণ এই মাস থেকে যখন সে প্রস্তুতি নেবে অভ্যাসে পরিণত করবে এগারো মাসের গোনা ময়লা থেকে সে ত্রুটি মুক্ত হয়ে যাবে জোরে বলবেন না আরো জোরে হয় না এই জন্য রমজান মাস
এই তরুণিয়া নসওয়াজ মাকে না ইয়া মাই মুরব্বিয়ানে না সুরে রেখে দিন বাবা তাহলে মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি বললেন শারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস শাহরু রমাজান এই সেই রমজান মাস উনজিলা ফীহিল কোরআন যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি জোরে হয় না আরো জোরে বলেন আরো জোরে বলেন এই কোরআন শরীফ তাহলে নাযিল হলো কোন মাসে রমজান মাসে শুধু নাযিল হলো ওই এক দিনে কিন্তু নয় এক মাসে নয় কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছিলেন ধারাবাহিকভাবে যার সময় লেগেছিল এক দিন দুই দিন তিন দিন নয় 23 বছর সময় লেগেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হয়েছিল জোরে বলবেন না মক্কা শরীফে যে সূরাগুলো নাযিল হয়েছে ওগুলোকে বলা হয় মক্কি সূরা মদিনা শরীফে যে সূরাগুলো নাযিল হয়েছে ওগুলোকে বলা হয় মাদানী সূরা মোট 23 বছর সময় লেগেছিল রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাযিল করেছেন কিন্তু আমার আল্লাহ বলছে এই রমজান মাস থেকে আমি আল্লাহ শুরু করেছি এই জন্য এই মাসেতেই আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি ফীহিল কোরআন হুদাল লিন্নাস কেন কোরআন নাযিল করলাম হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্যই আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করি হুদাল লিন্নাস এরপর আমার আল্লাহ কে বললেন ওয়াবাইগিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান বাইগিনা শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ বাইগিনা শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ আমি যতটুকু পেয়েছি বাইগিনা ওয়াবাইগিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ কি বললেন এই ফুরকান এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি স্পষ্ট দলিল করে প্রমাণ করে মানুষের হেদায়েতের জন্যই আমি আল্লাহ পাঠিয়েছি এই কোরআনটা তোমাদের জন্য দলিল করে দিয়েছি কোরআনটা তোমাদের জন্য হলো প্রমাণ বা দলিল আপনারা একটা জমি কিনেছে জমির একটা কাগজ থাকে দলিল থাকে রেকর্ড থাকে পর্চা থাকে দলিল থাকে আপনি প্রমাণ দিচ্ছেন আমি যে জমিটার মালিক বা কিনেছি এটাই হলো তার প্রমাণ মহান আল্লাহর জন্য সুন্দর করে বললে আমি আল্লাহ ফুরকান এই কোরআনকে হেদায়েতের জন্য পাঠিয়েছি এটা তোমাদের জন্য আমি আল্লাহ দলিল করে দিয়েছি এটাই তো তোমাদের জন্য প্রমাণ বুঝা গেল বাবাজি চলে এরপরে আমার আল্লাহ কি বললেন চলেন কষ্ট হচ্ছে আপনাদের এই জোর করে বলেন কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ বলবো যাক তাহলে আর কিছুক্ষণ বলি খুব বেশি কষ্ট হচ্ছে কি রাত হয়ে গেছে তো তাহলে ছুটি দিয়ে দেব যে শুয়ে পড়বেন আর যদি বলেন না হুজুর এই সামনে রমজান মাস আছে একটু জেনে রাখা দরকার একটু প্রস্তুতি নিতে হবে তো আমাদের তাহলে একটু বলতে হবে কারণ খুব বেশি চাপাচাপি আমি করব না চাপাচাপি করার দরকার নাই জি 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 এই তরুণিয়া নসওয়াজ মাকে না ইয়া মাই মুরব্বিয়ানে না সুরে রেখে দিন বাবা যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম বাবা তাহলে লক্ষ্য করুন এরপরে আবার আল্লাহ কি বললেন ওয়াবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে জোরে হবে না আরো জোরে হয় না তাহলে তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম পালন করে তাহলে এবারে প্রশ্ন রোজার মাস পেলেই আমাদের রোজা রাখতে হবে এবার কে রোজা রাখবে আর কে ছাড়বে
এবার প্রশ্ন কার জন্য রোজা রাখার নির্দেশ আর কার জন্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে চলুন এবার একটুখানি আলোচনা করি জি আর রোজা কার জন্য রাখবেন যদি কেউ রাখে রাখলে এর মধ্যে কি উপকারিতা রয়েছে এবং রোজা রাখলে তার বেনিফিট কি আছে পুরস্কার কি আছে চলেন এই তরুণিয়া নওজওয়ান জমা কেনা ইয়া মাই মুরব্বিয়ানে রাগব সুরে রেখে দিলে বাবা মহানবী বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন কি বললেন বিশ্বনবী আমার জানিয়ে দিলেন লিসওয়মে ফরহাতানে ফরহাতুন ইজা ফতারাগ ওয়া ফরহাতুন ইজা লাকিয়া রাব্বা আল্লাহ নবী নূর নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ রোজাদারের জন্য দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন একটা আনন্দ কি সারা দিন রোজা রাখার পরে যখন আফতারের থালাটা আফতারের প্লেটটা যখন সামনে নিয়ে বসা হয় ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ তৈরি হয়ে যায় হয় না হয় এটা আপনাদের সকলের হয় যারা রোজাদার আছেন হয় তাহলে রোজা রেখে যখন আপনার থালা নিয়ে বসা হচ্ছে মনের ভিতরে একটা খুশি আনন্দ জেগে ওঠে যে আর কয়েক মিনিট পরেই আমি এবার আফতার করব সুযোগ আল্লাহ করে দিয়েছে আচ্ছা এটা যারা রোজা রাখে তারা খালি শুধু এই মানে এই মজা বা এই তৃপ্তিটা পায় না যারা রোজা রাখে না তারাও পায় যারা রোজা রাখে না তারাও ইফতার পাল করলে ভালো লাগে তৃপ্তি পায় তার মানে ওই ভাইটা আমার রোজা না রেখেই খায় এখনো খায় তার মানে রোজা না রেখেই খায় ওই জন্য বুঝে যাচ্ছে ভাই তাই না তবে রোজা না রেখে খেলে কিন্তু সে ইফতারির মজাটা বুঝতে পাবে না কথা ঠিক কি না সারা বছর মনের দিকে ঠিক একদম সারা মাস যদি কেউ রোজা না রাখে ঈদের মাঠেতে গিয়ে যত ভালোই খুশবু মাখুক আর যত ভালোই পাঞ্জাবি পরুক যত বড়ই পাগড়ি বাঁধুক যত বড়ই পাগড়ি খেঁচে বাঁধুক যত রোজাদারদের পাশে গিয়ে দাঁড়াক কিন্তু ঈদের মজা ঈদের তৃপ্তি ঈদের স্বাদ কিন্তু সে পাবে না কথা ঠিক কিনা বল কিছু নয় একটা ঘর 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 করে আওয়াজ উঠছে তখন বলছে সবাই রোজা রেখে দাঁড়ালো আর আমি না রোজা রেখে সেই পড়তে এলুম এটা ঠিক হচ্ছে মানে একটা ঘর ঘরানি শব্দ হয় কারণ ও তো রোজা রাখে না ঈদগাহ মাঠে গেছে কিন্তু মজা পাচ্ছে না আর যারা রোজা রেখে ঈদ পড়তে গেছে ওরা কিন্তু ঈদের তৃপ্তি বা মজাটা পায় এই মজাটা তারা অনুভব করতে পারে কিন্তু যে রোজা রাখে না সে পাচ্ছে এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন কি বললেন রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ দুইটা খুশি রেখে দিয়েছে সারা দিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে সামনে বসে ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ তৈরি হয় একটা খুশি তার ভেতরে আনন্দ সে উপভোগ করে ইসময়মে ফরহাতানে ফরহাতুন ইজা আফতারাগাম রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে বসে ওই সময় মনের ভেতরে খুশি জেগে ওঠে মহানবী বললেন এই খুশিটা কিন্তু মারাত্মক খুশি ওটা একমাত্র রোজাদার বান্দা বান্দিরাই এটা অনুভব করে বুড়ো বাপ বয়স্ক চাচা 70 বছর বয়স হয়ে গিয়েছে এই 70 বছরের চাচা চাচি ও রোজা রাখছে 70 বছরের চাচাটা সে ও রোজা রাখছে আসরের নামাজ পড়ে বেশ কিছু কোন কেটে গেছে যুবক ছেলেটাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে বাবা ছেলে আর ক মিনিট আছে ঘড়িটা দেখো ছেলে একবার ঘড়িটার দিকে তাকিয়ে লক্ষ্য করে বলছে আব্বা আর বেশিক্ষণ না মাত্র আর মিনিট 20 আছে যখন বলেছে মিনিট 20 আছে তখন বুড়ো বাপ একটু মুচকি হাসছে তখন যুবক ছেলেটা বলছে আব্বা এতদিন এত বেশ কটা রোজা হয়ে গেল তুমি কোনোদিন জিজ্ঞেস করোনি কটা পাইছে তো আজকে কেন জিজ্ঞেস করছো তাহলে আজকে কি তোমার কষ্ট হচ্ছে রোদ্রের তাপটা একটু বেশি
তখন বয়স্ক চাচা মুরব্বি চাচা বলছে যুবক ছেলে বাবা বেটা শোন কষ্ট আমার তেমন হয় না বাবা আল্লাহ ফরজ করেছে আল্লাহ শরীরকে সুস্থ রেখেছে কোনো দিন রোজা ছাড়িনি আর এবারেটা কি করে ছাড়বো বাবা রোজা তো ছাড়তে পারি না তবে আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ রোজা রাখতে হবে কারণ হুকুমটা হলো আল্লাহর দুনিয়ার কোন নেতার নয় দুনিয়ার কোন লিডার নয় দুনিয়ার কোন এমএলএ নয় দুনিয়ার কোন এমপি নয় হুকুমটা হলো জমিন আসমানের মালিক আল্লাহ রোজা কি করে ছাড়বো বলো আল্লাহর হুকুম হয়েছে তা আমাকে তো রাখতে হবে তবে জিএস করছি আর ক মিনিট আছে তেমন কষ্ট না হলো আলহামদুলিল্লাহ হই তো গেল আর মিনিট কুড়ি মানে তো হয়ে গেল কথা ঠিক কিনা যখন বলে চার মিনিট কুড়ি মানে হয়ে গেল উত্তরুড়িয়া সুরে কে দিন জেনে রেখে দিন বাবাজি আমার ভাইয়েরা লক্ষ্য করো কুড়ি মিনিট মধ্যে দশ মিনিট কেটে গেল আবার বুড়ো বাপ জিজ্ঞাসা করছে ছেলে আর ক মিনিট বাকি আছে যুবক ছেলেটা সেই সময় বলছে আব্বা আর বেশিক্ষণ নাই মাত্র আর দশ মিনিট বাকি আছে যখন বলেছে দশ মিনিট বাকি আছে তখন বুড়ো বাপ মুরব্বি চাচা থাকতে না পেরে যুবক ছেলেটাকে নির্দেশ করলো বেটা দেরি করো না তোমার আম্মিকে বলো বৌমাদের বলো পাটি বিছিয়ে ফেলতে বলো এবং আফতারের থালাগুলো রেডি করতে বলে বাড়ির ছেলেদের মেয়েদের সকলকে নির্দেশ দিলেন তোমরা বসে বসে একটু দরুদ শরীফ পড়ো একটু কালমা শরীফে জিকির করো দরুদ শরীফ পড়া হচ্ছে কালমা শরীফে জিকির হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মসজিদ থেকে যখন আজান শুরু হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান খানা যখন শুরু হলো আস্তে আস্তে থাকতে না পেরে আফতারির জন্য প্রস্তুতি নেওয়া হলো খাবারের প্লেটের ভেতরে অনেক ফল আছে আপেল আছে কলা আছে বাদানা আছে কলা আছে কমলা লেবু আছে মুসাবি লেবু আছে আজির আছে ও তরুণীরা আম আছে জাম আছে কাঁঠাল আছে খাজুরও আছে ওর ভেতর থেকে আপনি কোন খাবারটাকে বের করেন প্রথমে কথা বলেন খাজুর এতগুলো খাবারের ভেতরে খাজুরও আছে তো খাজুরটা কেন আপনি প্রথমে বার করলেন ও ভাই খাজুর খাওয়াটা হলো আমাদের জন্য সুন্নাত আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা খাজুর খাও খাজুর হলো মুসলমানদের খাজুর হলো বরকতপূর্ণ মুসলমানরা যেমন বরকতপূর্ণ তো খাজুর হলো বরকতপূর্ণ জোরে হয় না আরো জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীদের রাজার বচ্চুরাকে বললেন খাজুর খাও আর আজকের বিজ্ঞান আজকের সায়েন্স দেড় হাজার বছর পরে গবেষণা করে 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 ফাইনাল তথ্য দিয়েছে তারা খাজুরের মধ্যে কি আছে বিজ্ঞানীরা চমকে উঠল বিজ্ঞানীরা অবাক হল বিস্মিত হল কেন মহানবী বলেছেন খাজুর খেতে নিশ্চয়ই এর ভেতরে কিছু না কিছু কারণ আছে আজকে দেড় হাজার
বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করলো, গবেষণা করে 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 যে তথ্যগুলো খুঁজে বের করলাম কি এই খাজুরের মধ্যে আছে ক্যালসিয়াম, খাজুরের মধ্যে আছে পটাশিয়াম, খাজুরের মধ্যে আছে ম্যাগনেসিয়াম, খাজুরের মধ্যে আছে ভিটামিন বি, খাজুরের মধ্যে আছে ভিটামিন সি, খাজুরের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন যা হরমোন তৈরি হতে সহায়তা করে, রক্ত চলাচলকে ঠিক রাখে, ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, এই খাজুর পেশারকে ঠিক রাখে। এজন্য আজকের বিজ্ঞান বলছে তোমরা খাজুর খাও, খাজুর খাও, খাজুর খাও, খাজুর খাও, খাজুর খাও। আর মহানবী বললেন খ্যাপা শোন, তোদের বিজ্ঞান তিন দিন আগে বলল খাজুর খাও, কিন্তু আমি রাসূলুল্লাহ 1000 বছর আগে বলে দিয়েছি যে তোমরা খাজুর খাও। শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? জোরে বলো, জোরে বলো, বিশ্ব নবী। তা আপনি যা খুঁজবেন আমার নবী থেকে ধার করতে হবে। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স যা ধার করছে সব রাসূলুল্লাহ থেকে। এজন্য খাজুরকে বলা হয় মরুভূমির গুলগোচ। আপনি বিশাল পরিশ্রম করেছেন, দুটো তিনটে খাজুর খান, খেয়ে নিয়ে এক গ্লাস পানি খেয়ে নেন, তৎক্ষণাৎ আবার পূর্বের মতো শক্তি আমার আল্লাহ আগের মতো ফিরিয়ে দেবেন আপনার। জোরে বলবেন না জি। 6টা আজুয়া খাজুর খান, 5টা আজুয়া খাজুর খান, আজুয়া খাজুর যেটা একদম অরিজিনাল, যদি আজুয়া খাজুর হন, যে আজুয়া খাজুরটা আল্লাহ রাজি থাকলে 20 পর্যন্ত পানীয় করে দিতে পারে। একটা বেঈমানের সঙ্গে আর ঈমানদারের তর্ক হলো, হতে 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 দেখা যায় এই ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে তর্ক হচ্ছে। হতে হতে তিনি একটা প্রশ্নের সম্মুখীন হলেন, তিনি বললেন দেখো যদি 6টা আজুয়া খাজুর খাওয়া যায় আল্লাহ রাজি হলে তাকে 20 পান করালো, 20টা পানি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই কথা বলার পরে ওই ইহুদি বেঈমানটা বলল বলো কি, বলো কি 20 পানি হয়, চলো চ্যালেঞ্জ গ্রহণ করলাম চলো। ঈমানদারটা বলল হ্যাঁ আমিও চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি, 6টা আজুয়া খাজুর খেয়ে আল্লাহর নাম নিয়ে 6টা আজুয়া খাজুর খেয়ে 20 পান করলো, 20টাকে উপযুক্ত আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন, 20কে হজম করার মতো তার আল্লাহ ক্ষমতাও দিয়ে দিয়েছিলেন। এখন ফট করে আপনারা বাজার থেকে যেন পচা খেজুর নিয়ে এসে ছকানা খেয়ে আর সকালবেলা যেন এক গ্লাস বিষ খেয়ে নেবেন, বাজার থেকে 6টা পচা খেজুর খেয়ে আর এক গ্লাস বিষ খেয়ে নিয়ে কবরস্থানে ঢুকে যাবে শেষকালে, যত দোষ আমাকে দেবে বলবে এই রাতের বেলা ভাই যার ওয়াজ করে গেল আর কি হলো। না ভাই আমি ওটা বলিনি, আমি বলেছি কি একটা ঈমানদার, আমি সারা জীবন ধরে বিড়ির টান মেরেছেন, এখন যদি বলেন আমিও খেজুর খেয়ে বিষ খেয়ে দেখাবো ও হয় না, সারা জীবন ধরে গ্যাঁজার টান মেরেছেন, একক তো নামাজ পড়েননি, এখন যদি আপনি বলেন আমি খেজুর খেয়ে বিষ খেয়ে দেখাবো হয় না, এটা ঈমানি পাওয়ার লাগবে। বুঝতে পারছেন বাবাজি কি বলছি? হ্যাঁ ঈমানদার হতে হবে, তার ঈমানি শক্তির দরকার আছে, না হলে বিশ চট করে খেতেই পারবে না। চলেন চলেন, যে কথা বোঝাতে চাইছিলাম এই যে আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে তোমরা খাজুর 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 খাজুর। এই জন্য বাবাজি আমার মায়েরা, হে তরুণা তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এই জন্য আমাদের প্লেটে অনেক খাবার সাজানো থাকে, কিন্তু তার ভেতর থেকে আমরা খুঁজে 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 খাজুরটা কি আমরা আগে মুখে দিই, ঠিক কিনা ভুল বলেন? আপনি দেখেন রহমতের মাসে আপনি খাজুর খেয়ে নিলেন, তারপরে কত রকমের ফল খেলেন, অথচ আপনার শরীরের কোনো ক্ষতি হয় না। কেন সারা জীবন ধরে আমরা শুনেছি ভরা পেটে ফল আর খালি পেটে, খালি পেটে পানি, এটা কিন্তু আমরা সত্যি কি জানি, খালি পেটে পানি ভরা পেটে ফল, এবারে কি হবে বল, কথা ঠিক কি না? শরীরে আসছে বল, খেয়ে নিয়েছি আমরা ফল, ভরা পেটে ফল, খালি পেটে দিচ্ছি পানি, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। কিন্তু রমজান মাসে ওটা উল্টো, কথা ঠিক কি না ভুল বলো, খালি পেটে দিচ্ছ ফল, কথা বলে খালি পেটে ফল দেন না, বলে না কেন তাহলে? খালি পেটে দিচ্ছেন ফল আর
ভরা পেটে দিচ্ছেন পানি খালি পেটে দিচ্ছেন কি ফল অথচ একই পেটের ভিতরে খাজুর দিয়ে দিলেন আঙ্গুর দিয়ে দিলেন বাদানা দিয়ে দিলেন আপেল দিয়ে দিলেন কলা দিয়ে দিলেন নাশপাতি দিলেন কমলা লেবু দিলেন মুসাবি লেবু দিলেন পাতি লেবুর শরবত দিলেন কত রকমের মাল একসঙ্গে পেটে দিলেন এতে আপনার অ্যাসিডিটিও হলো না শরীরের কোনো ক্ষতিও হলো না আল্লাহ আপনার শরীরকে ঠিক সতেজই রেখে দিয়েছিলেন কথা ঠিক কি না এটা আল্লাহর দয়া একটা স্পেশাল মাস এটা রমজান মাস একটা কি আমার নবী সুন্দর করে বললেন যেখান থেকে ছেড়ে এলাম আমার নবী সুন্দর করে বললেন সারাদিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে সামনে বসা হয় ওই সময় মনের ভেতরে একটা খুশি জেগে ওঠে আর একটা খুশি আর একটা আনন্দ মহান আল্লাহর দরবারে জমা থাকে ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বাহু রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আমার আল্লাহ পাকের দিদার হয়ে যাবে জোরে হবে না আরো জোরে হয় না রোজাদার বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ দিদার হবে শুধু তাই নয় জান্নাতের আমার আল্লাহ যে গেট রেখে দিয়েছে তার মধ্যে একটা স্পেশাল গেট আল্লাহ ঠিক করেছে ওই গেটটার নাম দিয়েছেন রায়হান রায়হান নামক দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি দিওকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে জোরে হয় না আরো জোরে বলো আরো জোরে বলো রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ কত অফার দিয়েছে দেখে এই মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ আপনার নেকির খাতায় লিখে দেবে আর এই রমজান মাসেতে যদি একটা কেউ ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব তার নেকির খাতায় আমার আল্লাহ লিখে দেবেন জোরে হয় না আরো জোরে বলো আরো জোরে বলো রমজান মাসে বান্দাদের জন্য আল্লাহ কত অফার রেখেছেন রোজার কত ফাজিলত আপনি একবার দেখেন এই রোজার মাসটা চলে অফারের মাস রোজার মাসটা চলে দোয়া কবুলের মাস রমজান মাস চলে নেকি তুলে নেবার মাস এই রমজান মাসেতে ও তরুণেরা ও নওজোয়ানেরা এ যুবকেরা এই রোজার মাসে রোজা রাখার পরে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ওই রমজান মাসে একটু ক্লান্ত হয়ে পড়ে ওই বান্দা যদি একটু বিশ্রামের প্রয়োজন হয় ওই বান্দা যদি একটু ক্লান্ত হয়ে পড়ে শরীরটা যদি দুর্বল হয়ে পড়ে ওই বান্দা যখন বিছানায় গিয়ে শুয়ে পড়ে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মুদিখানা দোকান চালিয়েছে সাড়ে বারোটার সময় দোকান বন্ধ করে বাড়ি এসেছে বাড়িতে এসেছে কঠিন রোদ্রের তাপ এই প্রখর রোদ্রেতে ওই বা ব্যক্তি আর থাকতে পারে না এই কঠিন রোদ্রের তাপেতে সহ্য করতে পারে না ওই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে পুকুরে গিয়ে কলেতে গিয়ে গোসল করে নিল গোসলখানা করে নেবার পরে ওজুখানা আদায় করল ওজুখানা করে নিয়ে ওই ব্যক্তিটা সহ্য করতে না পেরে ওযু করে নিয়ে ওই ব্যক্তিটা জোহরের নামাজখানা আদায় করে নিল জোহরের নামাজখানা পড়ে জোহরের নামাজখানা আদায় করে ওই বান্দাটা যখন দেখছে শরীরটা বড় ক্লান্ত লাগছে শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে মনে মনে ঠিক করল এবালার দোকান খুলবো না ওবালা আল্লাহ যা দিয়েছেন যথেষ্ট একবালা তো দোকানদারি করেছি দরকার নাই এবালাটা দোকান খুলবো না এই কথা মনে করে জোহরের নামাজ পড়ে নিয়ে বাড়িতে গিয়ে বক্তব্যের উপরে পালংয়ের উপরে একটু লম্বা হয়ে শুয়ে পড়েছে লম্বা
হয়ে যখন শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে ওই বান্দার চোখেতে একটু ঘুম এসে গেল চোখটা বন্ধ করে নিয়েছে চোখেতে একটু ঘুম এসে গেছে ওই বান্দাটা যখন ঘুমিয়ে আছে ওই বান্দাটা যখন ঘুমিয়ে আছে ওই বান্দাটা যখন ঘুমিয়ে আছে আমার মহান আল্লাহ সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে ফেরেশতাকে নির্দেশ দেন ও আমার মালায়েকা ফেরেশতা দেখো 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 ওটা আমার রোজাদার বান্দা ওটা আমার রোজাদার বান্দি সারা দিন রোজা রাখার পরে বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে বান্দা একটু দুর্বল হয়ে পড়েছে আমার বান্দা একটু বিছানায় ঘুমিয়ে পড়েছে ও আমার মালায়েকা ফেরেশতা আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিই আমার বান্দাটা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ওর নেকির খাতায় সুবহানাল্লাহ 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 বলে তসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দাও মুজে আসছে বাবাজি হ্যাঁ এটা হচ্ছে সেরম ঘুম এলো নেকি চলবে মারা খারাপ ব্যাপার মারাত্মক ব্যাপার পৃথিবীর জমিনে এমন কেউ আপনাকে বলে দিতে পারবেন এমন কেউ আছে যে কোম্পানির আন্ডারে কাজ করেন আপনি যদি ওই কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে চলে আসেন আপনি 15 দিন বাড়িতে থাকবেন আপনার স্যালারি কিন্তু চালু থাকবে না স্যালারি কেটে নেবে ঠিক কি না কাজ করবেন না বেতন নেই স্কুলে চাকরি করবেন না টাকা নেই লাল কালির দাগ মেরে দেবে আর রমজান মাস আল্লাহ এমন অফারের মাস করেছে যদি ওই মাসেতে বিশ্রাম করেন ঘুমিয়ে থাকেন যতক্ষণ ঘুমাবেন আপনার নেকির খাতায় কিন্তু নেকি চালু থাকবে জোরে বলতে পারেন না আরো জোরে হয় না এটা হলো অফারের মাস এই মাসেতে কাজ কম হোক 11 মাসে আমার আল্লাহ আপনাকে ডবল টাকা দিবে তিন ডবল টাকা দিয়ে দিবে টাকা 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 করে ছুটবেন না এই মাসটা একটু পরিশ্রম কম করেন একটু বাড়িতে থাকলে তেলাওয়াতে কোরআন পাক একটু কোরআন সহিত তেলাওয়াত করেন অর্থ আল্লাহ যা দিয়েছে হালাল মাল থেকে কিছু দান করার সুযোগ এই সুযোগটাকে কাজে লাগান কিছু দান করুন কিছু খায়রাত করুন এই মাসেতে একটু নিরিবিলি জায়গায় থাকুন এই মাসেতে বেশি ঝামেলার জায়গায় যাবেন না এই মাসেতে আপনি গীবত করবেন না এই মাসেতে লোকের সমালোচনা করবেন না এই মাসেতে আপনি গুনার কাজে গুনার দিকে অগ্রসর হবেন না রমজান মাস ইবাদতের মাস দোয়া কবুলের মাস এই দোয়া কবুলের মাসটাকে অন্তত কাজে লাগা এই তো রিয়া নাও দোয়া জিমাকে রাব ইয়া মাই মুরব্বি আনা রাব শুনে রেখে দিন বাবা রোজাদার বান্দা বান্দির উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় ওই বান্দাটা যখন রোজা রাখবে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় ওই বান্দা যখন একটু দিনের বেলা ওই বান্দা খুদার তো ভুকা তেষ্টাই পিপাসাই কলিজা খানা ফেটে যাচ্ছে মুখটা আটার মতো শুকিয়ে গেছে ঠোঁটটা আর একটা ঠোঁটের সঙ্গে আর একটা ঠোঁট ফেপিকুইকের নেই জুড়ে যাচ্ছে কথা বলতে পাচ্ছে না বান্দার ঠোঁটটা আটার মতো হয়ে গিয়েছে দুনিয়ার ব্যক্তিগুলো দুনিয়ার মানুষগুলো কেউ চা খেয়ে কাটিয়ে দেয় কেউ পান খেয়ে কাটিয়ে দেয় কেউ গুটকা খেয়ে কাটায় কেউ ভাত খেয়ে কাটায় কিন্তু রোজাদার বান্দা বান্দি ঠোঁটটা শুকনো করে ঘুরে বেড়াচ্ছে ওই রোজাদার বান্দা বান্দিগুলোকে মহান আল্লাহ তো ভালোবাসেন আমার আল্লাহ তো খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় ওই রোজাদার বান্দা বান্দি দিওকে আমার আল্লাহ পাক ও তরুণীরা আরশের নিচে জায়গা দিয়ে গে আমার আল্লাহ নিজে গে মেহমানদারি করিয়ে দেবে পৃথিবীর জমিনে ওই বান্দা যখন খালি পেটে ঘুরে বেড়াচ্ছে ঠোঁটটা আটার মতো শুকিয়ে গেছে মুখ দিয়ে আর আওয়াজ বেরোতে চাইছে না দুনিয়ার মানুষ দেখছে ওই ব্যক্তিটার মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে ও তরুণী নওজোয়ান যুবকেরা দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয় মুখ দিয়ে একটা গ্যাস বার হয় মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয় মেডিকেল সায়েন্সের মতে টক্সিন জাতীয় দুর্গন্ধ বার হয় এই যে দুর্গন্ধ দুর্গন্ধটা বার হচ্ছে তার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে দীর্ঘক্ষণ ধরে খালি পেটে থাকলে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয় এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষকে দুর্গন্ধ লাগে দুনিয়ার মানুষকে খারাপ লাগে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী সুন্দর করে বলেছেন ওই দুর্গন্ধ ওই দুর্গন্ধ ওই দুর্গন্ধটা দুনিয়ার মানুষ কি দুর্গন্ধ লাগে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো দুর্গন্ধ নয় বরং আমার আল্লাহর কাছে ওটা মুশকি আম্বারের চেয়েও বেশি খুশবুদার হিসাবে আল্লাহ কবুল করে
বুঝতে পাচ্ছেন এইজন্য খবরদার কেউ রোজা ছাড়বেন না সকলে রোজা রাখবেন কেউ রোজা ছাড়বেন না প্রত্যেককে আমি অনুরোধ করছি বালেক বালেগা সাবালক সাবালিকা প্রত্যেকের জন্য রোজা মাস্ট কেউ রোজা ছাড়বেন না রোজার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না এখন তো নামাজ যদি কাজা হয়ে যায় কাজা যখন আপনি আদায় করবেন করাকাত করবেন যোহরের নামাজ যদি কাজা হয়ে যায় কাজা আদায় করবেন করাকাত করবেন হ্যাঁ যদি অনিচ্ছাকৃত কাজা হয়ে যায় তাহলে ওই কাজাটা যখন আদায় করবেন করাকাত করছেন জোরে বলো করাকাত চার রাকাত যোহরের নামাজ কাজা হলে চার রাকাত আদায় করছেন আর যদি কাজা না হয় তাহলে আপনি আদায় করছেন করাকাত বারো রাকাত মাঝে মাঝে আপনি জামাত ধরতে গেলে সুন্নত হয়তো পেলেন না ডাইরেক্ট গিয়ে জামাত আদায় করেন কিংবা অনেক সময় তাড়াহুড়োর কারণেও হতে পারে কিংবা অনেকে ইচ্ছাকৃত চার রাকাত ছেড়েও নিতে পারে কেন ছাড়ছেন জানেন শুনে রাখেন এটা হলো সুন্নতে গায়ের মত ওই জন্য আপনি ছেড়ে দিতে পারছেন যদি ছেড়ে দেন গুনাহ হবে না কিন্তু যদি আদায় করে নেন আমার আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না হবে না তাহলে ছেড়ে দিলে গুনাহ হয় না আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবে তাকেও কিন্তু বঞ্চিত করবে না তাহলে এসান নামাজ যদি চার রাকাত ছেড়ে দেওয়া হয় সুন্নাত তাহলে করাকাত পড়া হলো তেরো রাকাত নামাজ অনেকে আদায় করে কথা বলে ঠিক কিনা কিন্তু আমি আরো কম পড়ি কেন বলেন দেখিনি আমি খুব বেশি পড়িনি কেন বলেন তো আমি খুব বেশি পড়িনি খালি দুই মারি আর তিন মারি পাঁচ মেরে কমপ্লিট কেন বলেন তো ওই জন্যই তো গদি এত পড়বো কেন আমি আমাকে তো আল্লাহ অন্য দায়িত্ব দিয়েছে আর এটা তো আমাকে বলে যেতে ছাড় কেন বলেন হয়তো আপনারা বুঝতে পারছেন না কেন একদম কারেক্ট অ্যানসার ধরে ফেলেছে আরে বাবা মুরুব্বী লোকেরা জানবে না বাপরে বাপ ওয়াজ শুনে শুনে দাঁড়িয়ে পাকিয়ে ফেললো আরে আমি তো কোন ছাই আমার নামাজ ছোট হুজুরের ওয়াজ শোনা লোক বসে আছে এখানে ঠিক কিনা বলেন ছোট হুজুরের ওয়াজ শোনা বসে লোক বসে আছে আর এখন ছোট হুজুরের নাতির ওয়াজ শুনছে কোন জায়গায় ছোট হুজুরের পোতার মুখে পোতার মুখের ওয়াজ শুনছে কোন জায়গায় ছোট হুজুরের নাতির মুখের ওয়াজ শুনছে ছোট হুজুরের ছেলের মুখের ওয়াজ শুনছে আর ডাইরেক্ট ছোট হুজুরের মুখের ওয়াজ শোনাও লোক বসে আছে 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 একদম আলহামদুলিল্লাহ এখানেই ওয়াজ করেছেন ছোট হুজুর আহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা দেখেছে বুঝেছে বাবা আল্লাহ কি নিয়ামত করেছিলেন বাপ আমার আহারে আজ যত দিন যাচ্ছে যেন কিরকম কিরকম একটা হয়ে যাচ্ছে কেমন কেমন একটা হয়ে যাচ্ছে তাকান খেয়াল করেন লক্ষ্য করেন চলেন ভাই রাবা দুস্তরা মান কষ্ট হচ্ছে আপনাদের এই জোর করে বলেন কষ্ট হচ্ছে না কি রে ভাই ছুটি দিতে হবে তো আমার এই যে এইগুলো সব আলোচনা করব আমার আবার পিছন টান আছে না মানে মলম যাই দি মলম তো আছে বুঝতে পারেন মলম দিলে কি হবে আমার পেছনে তো কলম রেডি কলমও তো ছাড়বেন এখন এই মাসলা মাসাইল গুলো একটু আলোচনাও দরকার আছে না নাই খুব প্রয়োজনীয় কথাবার্তা এগুলো তোলা দরকার আছে কেন এখন তো সব ওয়াজ হচ্ছে আর বলেননি ভাই সে ওয়াজ হচ্ছে না খতম তারাবি হচ্ছে বলা মুশকিল এসে কানে দুটো হাত দিয়ে দিল দিরাম করে দিয়ে কি দোলান দুলছে রে ভাই কোথায় যাচ্ছে কোন স্টপেজ মারছে প্যাসেঞ্জার উঠছে না নামছে কিছু খবর নেই পুরো দু ঘন্টা কমপ্লিট ব্যাস কোথায় ওয়াজ হলো আনা সাগরের ধারে গিয়ে লোটায় পানি উঠে এলো
ওখান থেকে চলে গেল পুরো সোজা মুসা কালিমুল্লাহ লাঠি শুইয়ে দিল সাপে হয়ে গেল পানি উঠে গেল সাপ পৌঁছে গেল এরপরে কোথায় গেল এরপরে সোজা ওইখান থেকে গিয়ে একদম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মুরগি খেয়ে হার জমা করে দিয়ে উড়িয়ে দিল বাস ওখান থেকে গিয়ে সোজা আবার বেরিয়ে যাচ্ছে কোথায় একদম সোজা বেরিয়ে যাচ্ছে কোথায় একদম গিয়ে একবারে পুরো ঈসা রুহুল্লাহ কবরের সামনে গিয়ে মরা লোককে দাঁড়াতে বাস দু ঘন্টা শেষ যায় এবার টাকা আরে আপনি যে কোনো একটা চ্যাপ্টার উপরে ওয়াচ করুন একটা বিষয়ের উপরে ওয়াচ করুন সে নামাজ নিয়ে হোক রোজা নিয়ে হোক হজ নিয়ে হোক যাকাত নিয়ে হোক সেবা নিয়ে হোক মা বাপের খেদমত নিয়ে হোক প্রতিবেশীর হক নিয়ে হোক ভাতৃত্ব নিয়ে হোক আদর্শ নিয়ে হোক ছেলে মেয়েদের হক গুলো নিয়ে হোক বিবির হক নিয়ে হোক স্বামীর খেদমতের ওয়াজ হোক একটা পার্টির ওপরে একটা বিষয়ের ওপরে একটা টপিকের ওপরে ওয়াজ করে একটা টপিকের ওপরে যদি ওয়াজ করা হয় তাহলে একটা বিষয়ের ওপরে ওয়াজ করলে সমাজের মানুষ অন্তত কিছু হয়তো অজানা তথ্য সেগুলো জানতে পারবে কিছু অজানা বিষয় তাদের কাছে থাকতে পারে সেগুলো জানা হতে পারে এটা তো একটা ক্লাস এখানে কিছু শিক্ষামূলক আলোচনা অবশ্যই দরকার আছে মানে বুড়ো লোকেরা মুরব্বী লোকেরা যারা এখন আর তাদের স্টুডেন্ট লাইফ নয় যারা এখন আপনি কি বলে পড়াশোনার জায়গায় আর নাই যারা আপনি কি বলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনার কি বলে আপনার আর স্কুলে যেতে পারবে না কলেজে যেতে পারবে না তারা এই মাহফিলে আসতে পারবে কিন্তু এই মাহফিল থেকে যদি শিক্ষামূলক আলোচনা যদি না থাকে তাহলে মানুষ কি নেবে কথা বলেন ঠিক কি না চলুন লক্ষ্য করুন বাবাজি আমার ভাইরা অহংকার নাই ও আম্মা বিনিয়ামাত রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বলছি আপনারা সব জানেন তবু আমার মন চাইলো যে তো হাতে গোনার কয়েকদিন বাকি আছে রোজা রোজার গুরুত্ব নিয়ে একটু ফাজিলাত নিয়ে বলা মনে পড়ে লি কথা ঠিক কি না বুঝা গেল তাহলে বাবাজি আমার ভাইরা যে কথা বুঝাতে বুঝাতে চলে এলাম তাহলে নামাজ যদি কাজা হয়ে যায় কাজা আপনাকে আদায় করতে হয় চার রাকাত মাগরিবের নামাজ কাজা হয়ে গেলে কাজ আদায় করেন আপনি তিন রাকাত কিন্তু রোজা যদি কেউ একটা ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার ক্ষতিপূরণ তাকে কটা দিতে হবে কি বুঝলেন কটা তাহলে নামাজ যদি কাজা হয়ে যায় কাজা আদায় করছেন চার রাকাত কিন্তু রোজা ইচ্ছা কিন্তু ছেড়ে দিলে তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে আপনাকে ষাটটা তাহলে রোজার গুরুত্ব বাড়ানো হয়েছে না কমানো হয়েছে বাড়ানো হয়েছে কেন বাড়ানো হয়েছে শুনিয়ে হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় মহান রব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কি বলছে আসমুলি ওয়ানা আজজাবি আসমুলি ওয়ানা উজজাবি আল্লাহ সুন্দর করে বললেন কি বললেন আসমুলি আল্লাহ বলছেন রোজা আমার জন্য জোরে হবে না আরো জোরে হয় না আল্লাহ কোন জায়গায় বলেন নি আজ যাকাতুলি কোন জায়গায় আল্লাহ বলেন নি আজ সলাতুলি কোন জায়গায় আল্লাহ বলেন না যাকাত আমার জন্য কোন জায়গায় আল্লাহ বলেন না সলাত আমার জন্য কোন জায়গায় আল্লাহ বলেন না হজ আমার জন্য কোন জায়গায় বলেন না ফিতরা আমার জন্য কোন জায়গায় বলেন না দান আমার জন্য বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন আস সাওমুলি রোজা আমার জন্য আরো জোরে বলেন আরো জোরে বলেন রোজার গুরুত্ব বাড়ানো হয়েছে ভরাল্লাহের পরে কি বললেন হাদিসে করছে ওয়ানা আজজাবিহি আসমুলি ওয়ানা আজজাবিহি আল্লাহ বলে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব জোরে হয় না আরো জোরে বলেন আরো জোরে বলেন আপনাদের গ্রামের একটা ছেলে মনে করুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আউট হলো দেখা যাচ্ছে সেই স্কুল বোর্ডে একটা র‍্যাঙ্ক করেছে
মাদ্রাসা বোর্ডে কেউ একটা র‍্যাঙ্ক করলো কে আপনাদের এলাকারই একটা ছেলে আচ্ছা মুখ্যমন্ত্রী যদি ঘোষণা দেয় যারা স্কুল বা মাদ্রাসায় র‍্যাঙ্ক করেছে তাদেরকে আমি নিজে হাতে পুরস্কার দেব আচ্ছা এই পুরস্কারটা যদি দেয় সেই পুরস্কারটা বড় হবে না ছোট হবে আরে কথা বলে না বড় হবে না ছোট হবে মুখ্যমন্ত্রী পুরস্কার দিচ্ছে মানে ওই ছেলেটা বা ছেলেটার বাপ মা বা প্রতিবেশীরাও মোটামুটি জানে যে মোটামুটি একটা বড় ধরনের গিফট হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যদি বলে আমি দেব তাহলে প্রাইসটা একটা বড় হওয়ার সম্ভাবনা থাকতে পারে যে একটা বড় হবে প্রাইসটা একটা বড় হবে সারপ্রাইজটা একটু বড় হবে বড় মাপের পাবে ভাই আমার দস্ত্র আমার বাবা জি আমার ও তরুণী আর জওয়ান মাকে না ভালো করে শুনে রেখে দিয়ে শুনে রেখে দিয়ে বাবা মুখ্যমন্ত্রী যদি প্রাইজ দেয় এই ছেলেটার মনটা দেখবেন বড় হয় ছেলেটা জানে আমাকে বাংলার মুখ্যমন্ত্রী প্রাইজ দেবে আর এখানে আল্লাহ কি বলছে প্রাইজ অন্য কেউ নয় অন্য কেউ নয় প্রাইজ অন্য কেউ নয় রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী নয় প্রধানমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী নয় এমএলএ এমপি নয় প্রাইজ অন্য কেউ নয় প্রাইজ আমি আল্লাহ আমি নিজে দেব আরো জোরে হয় না আরো জোরে হয় না কি আল্লাহ জি আল্লাহ ঘোষণা দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইয়াসমু ইউদু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিআ কুরসিয়্যু সামাওয়াতি ওয়াল আরদ ولا يعود حفظهما وهو العلي العظيم سبحان الله স্পষ্ট ঘোষণা দিয়ে কি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়্যুম তিনি আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন আছেন থাকবেন আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম দিন তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই তিনি হলেন আমার আল্লাহ সে আল্লাহ বলছেন আমি দেব প্রাইজ কাদেরকে ওই রোজাদার বান্দাদেরকে রোজাদার বান্দিদেরকে আমি প্রাইজ দেব আবার আবার আল্লাহ সুন্দর করে কি বললেন সুলি রোজাদারের পুরস্কার অন্য কিছু নয় রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজে হয়ে যাব জোরে হয় না আরো জোরে হয় না টফি কে প্রাইজ কে আল্লাহ বলছে আমি নিজে এর থেকে বড় প্রাইজ কিছু হতে পারে কথা বলেন আর হতে পারে সামান্য আপনার এলাকার ছেলেরা গ্রামের ছেলেরা ক্রিকেট খেলে একটা সিল জিতে নিয়ে এসেছে বা কাপ জিতে নিয়ে এসেছে রাতের বেলা দুখানা বক্স লাগিয়ে দিয়ে ডিজে বাজিয়ে দিয়ে খিচুড়ি রান্না করে গোটা গ্রামকে দাওয়াত করে গোটা গ্রামকে খাওয়াচ্ছে আর হই হই করে নাচছে কথা ঠিক কি না কেন কাপ জিতেছি সিল জিতেছি বিরাট ব্যাপার আর আল্লাহ বলছে টফি প্রাইজ এই সারপ্রাইজ তো অন্য কিছু নয় আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার হয়ে যাব জোরে বলবেন না আরো জোরে হয় না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজেই হয়ে যাব এই জন্য রোজা ফরজ রোজা আপনাকে রাখতেই হবে রোজা ছাড়ার কোনো জায়গা নেই তরুণী আনা জওয়ান যুবকেরা বুঝতে পাচ্ছেন জি এই জন্য যে আয়াতকে আমি ছেড়ে এলাম বদ্র ছিলাম শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشعر فليصوم এইখান থেকে আমি ছেড়ে এসেছিলাম তোমাদের মধ্যে যদি কেউ রোজা পায় সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে ঠিক মনে করে দেখুন এই জায়গা থেকে ছেড়ে দিয়ে আমি এত দূরে চলে এসেছিলাম এই জন্য রোজার ফাজিলত নিয়ে একটু আলোচনা করলাম রোজার গুরুত্ব আছে খবরদার যেন কেউ রোজা ছাড়বেন না কিন্তু রোজা ছাড় দিয়েছে আমার আল্লাহ কয়েকটা শ্রেণীর মানুষকে একটা কি এখনো নাবালক শিশু বাচ্চা নাবালক শিশু বাচ্চা তার জন্য রোজা ছাড় আছে আর মহিলাদের যদি পিরিয়ডের ব্যাপার থাকে তার জন্য রোজা ছাড় আছে আর যদি কোনো পাগল ম্যাড তার সেন্স ঠিক নাই কোথায় খায় জানে না কোথায় কি করে নিজেই জানে না
না সে পাগল যদি হয় তার জন্য ছাড় আছে এছাড়া সুস্থ মস্তিষ্কের মোট পাঁচ শ্রেণীর মানুষের জন্য রোজা ছাড় আছে কয় শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষ এছাড়া কারোর জন্য কিন্তু রোজা ছাড় নাই এবার আসুন কারা রোজা ছাড়তে পারবে তাহলে একটুখানি আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের এই জোর করে বলেন কষ্ট হচ্ছে আরে জোর করে বলেন না এবারেও না এবারে বলতে হবে হ্যাঁ কি গো দেখেন দারু মাফাত চলছে যদি লাগিয়ে দিতে পারেন না তাহলে আপনি রোজা ছেড়ে দেবেন মারাত্মক ব্যাপার কেন আল্লাহ তো আপনার জন্য অফার দিয়েছে যাই বললাম আমার জন্য অফার দিয়েছে কথা বুঝতে পারলাম না এই অফারটা কাজে লাগালাম বললাম না 3 2 5 আরে ও সেন্স আমার দিকে রাখেন 3 2 5 ছেড়ে দিলাম মনে নাই হ্যাঁ তাহলে আমি অফার কাজে লাগাচ্ছি এবার দেখেন যদি আল্লাহ আপনার জন্য ছাড় দেয় যদি অফারটা কাজে লাগাতে পারেন দেখেন যদি লেগে যায় এইবারে কে রোজা ছাড়বে ওমান কানা মারিদন যদি কেউ অসুস্থ হয়ে যায় অসুস্থ বলতে কেমন অসুস্থ সেহরি খেয়েছে সেহরি খেয়েছে ফজরের নামাজও পড়েছে বেলা 9:30 পর্যন্ত ঘুমিয়েছে 9:30 পরে যখন ঘুম থেকে উঠেছে মুখের উপরে চেহারার উপরে পানি মেরে দিয়ে রাস্তায় একটু বাইরের দিকে বেরিয়েছে বাইরের দিকে বেরিয়ে চাচা আমার উপর দিকে তাকাচ্ছে সব মনাস করেছে আজকে তো রোদ সূর্যের তাপ বিরাট সূর্যের তাপ তো আজকে বিরাট দেখছি রৌদ্রের তাপ আজকে মারাত্মক কে ভাবছে চাচা বেলা 10:00 যখন বাজছে তখন সূর্যের তাপ নিয়ে গবেষণা করছে গবেষণা করে চাচা হিসাব করে দেখছে আজকে আর রোজা রাখা যাবে না উপায় কি ঘরে গিয়ে 26টা ট্যাবলেট পকেটের মধ্যে ঢুকিয়ে দিল কটা ট্যাবলেট 26টা ট্যাবলেট পকেটের মধ্যে ধরে দিয়ে চাচা আমার এবারে বিড়ি টান দিতে দিতে বাইরে যাচ্ছে এইবার পাড়ার একটা যুবক ছেলে বলছে চাচা কি ব্যাপার তুমি রোজা রাখুনি চাচা তখন পকেট থেকে 26টা ট্যাবলেট বার করে দেখছে বলছে প্রচন্ড গ্যাস আছে না নাই কথা বলেন আছে না নাই আছে হ্যাঁ রোজা ছাড়ে এরকম লোক বাহানা দিয়ে আছে না এরকম বাহানা অজুহাত দিয়ে রোজা ছেড়ে দেয় আছে না নাই আছে অথচ ওই চাচা দেখা যাচ্ছে তার একটু পরে দুধ চা খাচ্ছে আর গ্যাস নাই বিড়ি টান দিচ্ছে গ্যাস নাই খালি রোজা রাখলি ট্যাবলেট বার করে দেখা অত চারা হ্যাঁ তুই ট্যাবলেট কাকে দেখাচ্ছ আমার মতো হুজুরকে হাফেজ সাহেব ইমাম সাহেবকে মাওলানা সাহেবকে হাজী সাহেবকে কাকে দেখাচ্ছ আরে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে কাকে কথা বলে না ভয় করতে হবে কাকে আল্লাহকে তুই কাকে ট্যাবলেট দেখাচ্ছ হ্যাঁ অত সহজ না ইচ্ছা কি তো রোজা ছেড়ে দেবে মনে রাখবেন এটা বাপের পৈতৃক সম্পত্তি নয় যে ইচ্ছা মতো ছাড়বো ইচ্ছা মতো রাখবো অত সহজ নয় অনেকে আবার দেখবেন শখ করে রোজা রাখে তিনটে আছে না নাই প্রথমে দেখবেন পয়লা রোজা একটা রাখবে আর একটা হয় দেখবেন 10-11 মধ্যে একটা রাখবে আর একটা হয় 27 আর না হলে পুরো শেষে মানে মাল পুরো গেছে আছে না নাই কথা বলেন মানে তিনটে রোজা রেখে সারা মাস কমপ্লিট করি অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটা মাস রোজাকে 10টা 10টা করে তিন ভাগে ভাগ করেছে প্রথম 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করেন দ্বিতীয় 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাবাজি আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তার গুনাহগুলোকে মাফ করে দেন আর তৃতীয় 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত দিয়ে দেয় আল্লাহ ভাগ করেছে আর ই একটা করে দিচ্ছে দিয়ে 10টা করে টানছে কোথা থেকে যে এই অফার পেয়েছে আমার জানা নাই
শুনছেন আপনারা, শুনছেন তাকান, তাহলে কে রোজা ছাড়তে পারবে? ওয়ামান কানা মারিদন, যদি কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ বলতে কেমন, নাকের একদিক দিয়ে কাঁচা সর্দি বার হচ্ছে, এর নাম অসুস্থ নয়। সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা একটু টিপ টিপ করছে, এর নাম অসুস্থ নয়। অসুস্থ বলতে কে, কপালে হাত দিয়ে দেখছেন একটু জ্বর লাগছে, এর নাম অসুস্থ নয়। পেটের বাঁদিকটা একটু কিনকিন করে লাগছে, এর নাম অসুস্থ নয়। অসুস্থ কে, অসুস্থ কে? একটা ইমামদার ডক্টর যদি বলে দেয়, ইমামদার ডক্টর, একটা ইমামদার ডক্টর যদি বলে দেয় যে এই লোকটা রোজা রাখতে সক্ষম নন, যে ডক্টরটা রোজার গুরুত্ব বুঝবে, এরকম একজন ইমামদার ডক্টর যদি বলে দেয় এই মানুষটা রোজা রাখতে পারবে না, কারণ এখনই আমি তাকে অক্সিজেন দেব, সেলাইন দেব, ইনজেকশন দেব এবং ট্যাবলেট খাওয়াবো, প্রয়োজনে তাকে ওটির মধ্যে ঢোকাবো। সুতরাং এই লোকটা এত অসুস্থ, যদি এ রোজা রাখে 100% তার মৃত্যু হবার সম্ভাবনাটা বেশি। এইরকম একটা ইমানদার ডক্টর যদি বলে যে রোজার গুরুত্ব বুঝবে, সে যদি বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ছাড় আছে। তা বলে ছাড় নয়, আবার সুস্থ হলে ফের রাখতে হবে, যাবি কোথায়? আরে কথা বলে না, ফের সুস্থ হলে তাকে কথা বলে না, সুস্থ হলে রাখতে হবে, আর যদি রাখতে না পারে কি হবে? ফিদিয়া দিতে হবে। আপনারা বোঝেন, 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 বোঝেন তো? কি বলেন তো? কাফফারা দিতে হবে। কি কাফফারা দিতে হবে? জি, মাশাআল্লাহ হচ্ছে, ঠিক আছে, বুঝে গেছি, হচ্ছে মাশাআল্লাহ, পুরানো মানুষ তো, মাশাআল্লাহ, ঠিক আছে, স্যার জানে ওয়ালা লোক আছে এখানে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উফ, তাহলে তো ওয়াজ বেকার করা হচ্ছে নাকি? আচ্ছা, সবাই জানা নাই, তাহলে কাফফারা কি হবে, ফিদিয়া কি হবে? হ্যাঁ, আমি তো বলবো ইনশাআল্লাহ। জি জি, ফিদিয়া দিতে হবে। এই ফিদিয়াটা কি আপনাদের সামনে এবার আলোচনা? তাহলে বাবাজি, আমার ভাইরা, তাহলে কেমন অসুস্থ হলে রোজা ছাড়া যাবে? বুঝে গেল, বুঝে গেল, কেমন অসুস্থ হলে রোজা ছাড়া যাবে? বুঝে গেল। এর মাঝখানে যদি কেউ ওই রকম অসুস্থ হয়, যদি কারোর ব্লাড টানার প্রয়োজন হয়, রক্ত নেওয়ার প্রয়োজন হয়, সে রক্ত দিতে পারবে, কিন্তু রোজা তাক ছাড়তে পারবে না, রোজা ভাঙবে না। যদি কারোর ভেতরে ইনজেকশন দেওয়া হয়, বা ইনজেকশন দেওয়া হয়, বা সেলাইন দেওয়া হয়, এতে কিন্তু তার রোজা ছাড়বে না। যদি কোনো এরকম ডায়াবেটিস রোগী থাকে, যার ভেতরে দেখবেন পেটের মধ্যে দিতে হচ্ছে তাকে ইনসুলিন, দিতে হয় না, সুগার রোগী নাই তাকে ইনসুলিন ব্যবহার করতে হয়, তাহলে ইনসুলিন ব্যবহার করলেও কিন্তু রোজা ভঙ্গ হবে না, রাখতে হবে। এবারে মনে রাখবেন বাবা জি, আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ভালো করে শুনে রাখবেন বাবা, শরীরের যে, শরীরের যে, মনে রাখবেন বাবা জি, আমার ভাইরা, শরীরের মধ্যে আমার আল্লাহ যেগুলো ওপেন ছিদ্র করে দিয়েছেন, ওপেন ছিদ্র, ওপেন ছিদ্র বলতে কেমন, মুখ কেমন, নাক, পাই
পায়খানা পেশাবে দার বা রাস্তা যেগুলো লাউপেন ছিদ্র করে দিয়েছে এর মধ্য দিয়ে কোন যদি কিছু খাদ্য ভেতরে ঢোকে তখন তার জন্য রোজা ভঙ্গ হবে বা রোজা ছেড়ে যাবে কিন্তু মনে রাখবেন বাবা জি আমার ভাইরা কৃত্রিম পদ্ধতিতে যদি কারো শরীরের মধ্যে কিছু পুশ করা হয় বা ঢোকানো হয় কৃত্রিম পদ্ধতিতে ইনজেকশন তার ভেতরে ছুঁচ দিয়ে তার ভেতরে ইনজেকশন বা ওষুধ ঢুকিয়ে দিল এতে তার জন্য রোজা ছাড়বে না গোসল করতে গিয়ে যদি কানের ভেতরে পানি ঢুকে যায় এতে তার রোজা ছাড়বে না এই মাথাতে যদি সে রোজার মাসে তেল মালিশ করে বা তেল দেয় মাথাতে যদি তেল দেয় এই মাথাতে যখন তেল মাখছে ওই তেলটা চুলের গোড়া দিয়ে হতে পারে ওই ছিদ্র দিয়ে হতে পারে তার মাথার ভিতরেও যেতে পারে এই মাথার ভিতরে যদি চলেও যায় এতে তার রোজা ছাড়বে না হয়ে যাচ্ছে তো মাথায় তেলও মাখা যাবে শরীরের লোমের গোড়া দিয়ে যদি শরীরের ভিতরে পানি ঢোকার যদি সম্ভাবনা থাকে এতেও কিন্তু তার রোজা ছেড়ে যাবে না এতেও কিন্তু তার রোজা ছাড়বে না এতেও তার কিন্তু রোজা ভাঙবে না তাহলে ওপেন ছিদ্র যেগুলো আল্লাহ করে দিয়েছে ওটা দিয়ে যদি কোনো খাদ্য বা কোনো জিনিস যদি পুশ করে দেওয়া হয় বা ঢুকিয়ে দেওয়া হয় এতে তার রোজা কিন্তু ভেঙে যাবে ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন এছাড়া কিন্তু আপনি রোজা ছাড়তে পারবেন না কেন ওয়াবান কানা মারিদন যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে রোজা ছাড়া হবে কোন অসুস্থ আপনাদেরকে আমি বলে দিয়েছি ওই রকম যদি বাবাজি আমার ভাইরা ওই রকম ব্যক্তি যদি ওই রকম অসুখ ওই রকম সিচুয়েশনের মধ্য দিয়ে যদি কেউ সময় ওই রকম সিচুয়েশন যদি আপনার মধ্যে ঘটে যায় তাহলে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন ইমানদার ডক্টর যদি বলে দেয় এই মানুষটা রোজা রাখতে পারবে না এখনি আমি তাকে ওটির মধ্যে ঢোকাবো আর রোজা রাখলে 100% মৃত্যু হবার সম্ভাবনাটাই বেশি তখন সেই ক্ষেত্রে তার জন্য রোজা ছাড় আছে আওয়ালা সাফারি যদি কোনো ব্যক্তি সফরে যায় সফরে যায় এখন কত কিলোমিটার গেলে আপনারা মুসাফির হবেন লাগান না আপনি ঠিকই বলছেন মাশাআল্লাহ একটাও ভুল নেই আপনি ঘাবড়াচ্ছেন কেন সব ঠিক আছে মাশাআল্লাহ বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আলহামদুলিল্লাহ সব জানা আছে কে টেটা বেজে গেছে ইয়াল্লাহ ওই জন্যই তো দেখছি ওই ভাইটা আমার ঠেক দিচ্ছে আস্তে আস্তে ওই জন্যই তো দেখছি যে আবার ওই ভাইটা যন্ত্রণাই পড়েছি আল্লাহ হুজুর একটা পেয়েছি বাবা চোখ বন্ধ করার কোনো উপায় নেই কি গো না না বিশ্বাস করে ঘুম দেখলি আমাকে ঘুম এখন আমি যদি ঘুমিয়ে পড়ি এখন গাড়ি আজমি শরীফ না কবরস্থান শরীফ কোন শরীফ আপনারা বলেন আজমি শরীফ না কবরস্থান শরীফ নিশ্চিন্তে ঘুমাচ্ছে না ভাই এখন আমি যদি ঘুমিয়ে পড়ি কবরস্থান শরীফ যাক 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 আলহামদুলিল্লাহ খাতালি আসেন তাড়াতাড়ি চলেন চলেন তাকান কয় শ্রেণীর মানুষের জন্য ছাড় বলেছিলাম মনেই নেই আপনাদের ভুলে যাচ্ছেন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর চলেন তাকান চলেন 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 এবারে কি বাবা জি আওয়ালা সাফারি যদি কেউ সফরে যায় তার জন্য রোজা ছাড়া যায় কিন্তু কত কিলোমিটার কত মাইল গেলে সফরে যাব সবে মুসাফির হবেন এটা আপনাকে মানে জানতে হবে শরীয়তের মাসলা হলো বাবা জি আমার ভাইরা যদি কোনো ব্যক্তি 48 মাইল
অতিক্রম করে 48 মাইল যদি কেউ পার করে বা অতিক্রম করে সেই ব্যক্তিটা মুসাফিরের খাতায় গণ্য হয়ে যাবে জোরে কয়না আরো জোরে কয়না এই 48 মাইলটাকে হিসাব করে দেখা গেছে 72 থেকে 78 কিলোমিটার কিংবা 80 কিলোমিটারের কাছাকাছি এই এতটা রাস্তা যদি কোনো ব্যক্তি অতিক্রম করে তাহলে আলহামদুলিল্লাহ সি মুসাফির হিসাবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাবে এবার মুসাফির যদি হয়ে যান আপনার জন্য কি কি ছাড় আছে শুনলেন ছেড়ে দিতে পারবেন জুম্মা আপনার জন্য ছাড় আছে যদি জুম্মার দিনে নামাজ যদি নাও আদায় করতে যান সমস্যা হবে না এই মুসাফির যদি আপনি যা হয়ে যান তাহলে জামাতও আপনার জন্য ছাড় আছে জামাতে যদি না যান তাতেও কোনো সমস্যা আরে বলো সমস্যা হবে না জামাতে যদি নামাজ না পড়তে যান তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু আপনি ঘরে বসে যদি জামাতে নামাজ না পড়তে যান সমস্যা হতে পারে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা রাকিন রুকুকারীদের সঙ্গে রুকু করো সিজদাকারীদের সঙ্গে সিজদা করো জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায় জামাতে সঙ্গে যদি নামাজ পড়া হয় 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয় কি রে ভাই জোরে হবে না আরো জোরে হয় না তাহলে এবারে মুসাফির যদি হন জামাতে নামাজ না পড়তে গেলেও আপনার জন্য সমস্যা হচ্ছে না এবারে মুসাফির জুম্মাও ছাড়তে পারবেন মুসাফির আপনি ফ্যাসিলিটি লাগাবেন একটা কি জোহরের নামাজ পড়বেন শুধু ফরজ নামাজটা আদায় করলি হয়ে যাবে দুরাকাত মারবেন আসরের নামাজ পড়বেন ফরজ নামাজটা আদায় করবেন খালি দুরাকাত মারলি হয়ে যাবে ও তরুণিয়া নাও সুয়া যুবকিন আগাম খালি ফরজগুলো আপনি লাগালেন কিন্তু ওয়াজিব হলে আপনাকে পড়ে নিতে হবে ও তরুণিয়া নাও সুয়া যুবকিন ভালো করে শুনে রাখেন এবারে আপনার জন্য বড় ফেসিলিটি আল্লাহ দিচ্ছে ও আমার বান্দা বড় কষ্ট করে তুমি সফরে এসেছো তোমার জন্য আমি আল্লাহ রোজাকেও ছেড়ে দিলাম যাও রোজা না রেখে যদি খেতে পারো খেলাও তা তো আমি আল্লাহ কিছু বলবো না ছেড়ে দাও তাহলে রোজার মাসে আমরা সফরে চলে যাব তো নাকি রোজার মাসে সফরে চলে যাই যাবেন না কি সুন্দর একটা কাজ দিলাম অফার লাগালাম অফারটা বললাম যে কাজে লাগাবেন সফরে চলে যাব যাবেন না গলি তুরু যা ছাড় আহ আহ সলিড লোক আছে ভাই তবু যাবে না বলছো সফরে এখন শুনেন এখন এর ভেতর থেকে কিছু চালাক লোক থাকতে পারে চাচা ওরা যদি সফরে চলে যায় কি হবে আসেন আসেন চালাকি করে গেল গেল দাঁড়ান ও কত চালাকি করবে আমি দেখছি এবার এই বেশি চালাকি করবে তো দাঁড়া আমি দেখছি এবার তো যাই আমি দেখে নিচ্ছি চলো সফরে গেলে কোথায় গেলে কোথায় গেলে মনে করো তুমি হায়দ্রাবাদে যাচ্ছ দৌড়েলেন এটা জাস্ট এক্সাম্পল অন্য কিছু নাই হায়দ্রাবাদে যাচ্ছেন কে আপনি যাচ্ছেন হায়দ্রাবাদ কোথায় যাচ্ছেন হায়দ্রাবাদে কেন হায়দ্রাবাদে আপনার মেয়ে আর জামাই মেয়ে জামায়ের বাড়ি যাচ্ছেন হায়দ্রাবাদ এখন হায়দ্রাবাদে যদি আপনি যান তো কত কিলোমিটার আপনি অতিক্রম করলেন কত কিলোমিটার জানা আছে জানা নাই কয়েক হাজার কিলোমিটার আমি যতটুকু জানতে পেরেছি প্রায় 1600 কিলোমিটার রাস্তা 1600 কিলোমিটার এই 1600 কিলোমিটার রাস্তাটা যদি আপনি অতিক্রম করেন তাহলে 100% আপনি মুসাফির হলেন কথা বলেন হলেন তো নাকি যেখানে আপনার জন্য 78 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি বলা হয়েছে মাসলাই সেখানে আপনি 1600 কিলোমিটার যদি যান তাহলে 100% আপনি মুসাফির হলেন এখন মুসাফির যখন আপনি হয়ে গেলেন জোহরের নামাজ আপনি জামাতে পড়তে গেলেন না কসর পড়লেন জুম্মাও আপনি গেলেন না বাড়িতে পড়ে নিলেন জোহর আপনার জন্য জামাত ছাড় হলো সেটাও আপনি ছেড়ে দিলেন রোজাও আপনি ছেড়ে দিলেন রোজাগুলো আদায় করছেন না কারণ আপনি জানছেন মুসাফির এবার আপনি মুসাফির ইসলামে রোজা ছেড়ে দিয়েন এবার আমার আল্লাহ কি বলছে দেখেন শুনেন আমার আল্লাহ কি বললেন ওয়ামান কানা মারিদু আউওয়ালা সাফারি ফাইদাতুম মিন আইয়ামিল খার
স্ত্রী যখন বোঝা ছেড়ে দেবে ফিরে এসে সেই গণনা করবে ফিরে এসে গণনা করবে কতগুলো রোজা ছেড়েছে যে কটা রোজা ছেড়ে দিয়েছে সেই কটা রোজা তাকে আবার ফিরে এসে আদায় করে নিতে হবে চাচা গেল কোথায় মাল যাবে কোথায় যতই লাফা কুকুরের বাইরে নয় তাহলে এবার আসুন এবারে যদি আপনি বাবাজি আমার ভাইয়ের আগন এই মুসাফির হিসাবে আপনি এবার কয়দিন থাকলে মুসাফির হবে এটা একটা মারাত্মক ব্যাপার এই যে আপনি মেয়ে যাওয়ার বাড়ি চলে গেলেন এখন 6 মাস হয়ে গেল না কয়দিন থাকলে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন কয়দিন থাকবেন মনে রাখবেন আপনি যখন বাড়ি থেকে রওনা দেবেন বলে আপনি নিয়ত করে উদ্দেশ্য করে বার হলেন বাড়ি থেকে ওই সময় আপনাকে ডিসাইড করতে হবে আমি কয়দিন থাকব নিয়ত কি নিয়ত করলেন আমি 15 দিনের কম থাকব 15 দিনের যদি কম থাকার নিয়ত করে আপনি যান তাহলে আপনি মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবেন আর যদি আপনার নিয়ত থাকে 15 দিনের আমি বেশি থাকব ওটা আমি কর্মক্ষেত্রে যাচ্ছি হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে ওখানে আমি কাজের জন্য যাচ্ছি সোনার দোকানে কাজ করব বা জরির দোকানে কাজ করব বা এমব্রয়ডারির দোকানে কাজ করব এখন গেলে আর ফিরে আসব না মিনিমাম তো আমি এখন 6 মাস বটি বা মিনিমাম তো আমি এখন 1 বছর আসব না যদি আপনি এই নিয়ত করে বাড়ি থেকে বার হন তাহলে আপনি মুকিম হয়ে যাবেন পুরো নামাজ যেভাবে আপনারা আদায় করছেন রোজা জুম্মা সবটাই কিন্তু আপনাকে আদায় করতে হবে তখন মুসাফিরের মাসলাটা আর আপনি পাচ্ছেন না এইবার আপনারা সামনে আরেকটা মাসলা বলে দিই শুনেন এটা একটা মাসলা ভালো করে শুনেন যদি কোনো ব্যক্তি 15 দিনের কম থাকার নিয়ত করে গেল 15 দিনের কম থাকার নিয়ত করে গেল কতদিন থাকবো 15 দিন বা 14 দিন এই 14 দিন হয়ে যাবার পরেতে দেখা যায় বাবাজি আমার ভাইরা হঠাৎ করে দেখা যায় নাতি আর নাতনিটা এসে ডান হাতটা একজন ধরল আর বাঁ হাতটা একদিন ধরল ধরে বলছেন না না আর মাত্র 4 দিন থাকো এই যে নাতি আর নাতনিটা এসে আপনার হাতটাকে যখন ধরল ডান হাতটা ধরল নাতি আর বাঁ হাতটা ধরল নাতনি দুইজনে ধরে বলছে না না তোমাকে যেতে দেব না আর 4 দিন থাকতে হবে এখন নানা দেখছে নাতি নাতনির কথা কি করে ফেলে যায় ওখানে যাওয়ার পরে এই যে 4টে দিন এক্সট্রা আপনার বেড়ে গেল এই এক্সট্রা বেড়ে যাওয়ার জন্য আপনি মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবে কেন এটা আপনার নিয়ত ছিল না ওখানে যাওয়ার পরে হঠাৎ এটা অনিচ্ছাকৃত আপনার 4টি দিন লেট হয়েছে এই 4 দিন লেট হলো তার মানে 15 থেকে 4 তার মানে কোথায় গিয়ে পৌঁছালো কত হলো 19 19 দিন পরে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার বড় মেয়ে যার বাড়িতে গিয়েছিলেন ওই বড় মেয়েটা এসে বাপের কাছে এসে আবদার করছে আব্বা বহুদিন পরে এসেছো আব্বা বহুদিন পরে আব্বা আর একটা সপ্তাহ থাকো আব্বা অনেক দিন পরে এলে আর একটা সপ্তাহ যদি থাকো আব্বা আমি বড় খুশি হব তোমার জামাই বলছিল যদি আর একটা সপ্তাহ থেকে যাও আব্বা তাহলে বড় ছেলেটার অন্তত একটু আঁকি কাটা করে দেবো আরে তুমি এখন দেশে চলে গেলে আর আসতে পারবে না তোমার বয়স হয়ে গেছে আব্বা অনেক দিন পরে এসেছো আব্বা আব্বার একটা সপ্তাহ থেকো না আব্বা এখন মেয়ে যখন বারবার বাপকে এরকম করে বলে এখন মেয়ের কথাও কিন্তু আর বাপ ফেলতে পারছে না কথা ঠিক কিনা ভুল বলেন এখন মেয়ের কথা যখন বাপ ফেলতে পারলো না আরো এক সপ্তাহ বেড়ে গেল কয়দিন হলো কয়দিন হলো ও ভাই কয়দিন হলো ওই ওই ভাইকে বলছি কদি ওই ভাই ও ভাই ও ভাই কদিন হলো বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ জি খেয়ে ফেলেছি বলি খেয়ে ফেলেছি
শুনছেন 26 দিন এই 6 এই 7টা দিন যে আপনার অনিচ্ছা কি তো বেড়ে গেল এটা বেড়ে যাওয়াটাও কিন্তু মুসাফির হিসাবে গণ্য হবে যেহেতু প্রথম থেকে আপনি নিয়েছিল 15 দিনের কম থাকব ওখানে যাওয়ার পরে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার লেট হয়ে গেছে এই লেটটা হয়ে যাওয়ার জন্য মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবে তবে আমি আপনাদের একটা বলবো ভালো করে শুনেন যদি কোনো ব্যক্তি মুসাফির হয় তার শরীর যদি ঠিক থাকে ক্ষমতা যদি ঠিক থাকে মন যদি ঠিক থাকে রোজাটা রেখে নেওয়াটাই হলো উত্তম কারণ তাকে বাড়ি ফিরে এসেও হলো আবার রোজা রাখতে হবে এজন্য শরীর যদি ঠিক থাকে মন যদি ঠিক থাকে রোজা রেখে নেওয়াটাই ভালো রেখে নিলেও কোনো ক্ষতি হবে না আর যদি আপনি ছেড়েও দেন মাসলায় জায়েজ হচ্ছে ফিরে এসে আপনাকে ফের গণনা করে রাখতে হবে তাহলে কয়টা শ্রেণীর মানুষের জন্য ছাড় হলো কটা শ্রেণীর জন্য ছাড় হলো এখন পর্যন্ত ঘর পর্যন্ত পৌঁছাবে না মনে হচ্ছে আর কি হায়দ্রাবাদে ফাল পাঠাবো বলো দেখি আমি পাঠাচ্ছি হায়দ্রাবাদ 1600 কিলোমিটার রাস্তা আর যেখানে 1 কিলোমিটার রাস্তা ঘর পর্যন্ত মনে হচ্ছে পৌঁছাবে না তা হায়দ্রাবাদে কি করে যাবে হায়দ্রাবাদই পাঠাছিলাম তো নাকি চাচা হায়দ্রাবাদে পাঠাইনি হায়দ্রাবাদে পাঠাচ্ছিলাম হায়দ্রাবাদে গাড়ি কি করে যাবে 1600 কিলোমিটার রাস্তা এই ঘর পর্যন্তই তো কথা পৌঁছাবে না যাও জি আমি বলেছিলাম কয় শ্রেণীর মানুষের জন্য রোজা ছাড় আছে 5 তো কয়টা পর্যন্ত হলো জি কি বুঝতে পারিনি দোয়া করব দাঁড়িয়ে পড়ি হ্যাঁ ও একটু কালেকশন করে আচ্ছা একটু কালেকশন করে দোয়া আচ্ছা 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 যাক একটু কালেকশনের ব্যাপার আছে না বুঝতে পারলেন তাহলে 5 শ্রেণী বলেছিলাম তাহলে এখন পর্যন্ত আমরা পৌঁছালাম কয় শ্রেণী পর্যন্ত 2 কারেক্ট অ্যানসার 2 একটা হয়েছিল অসুস্থ আর একটা হলো মুসাফির 2 এবারে 3 4 5 মানে এখনো 3টে বাকি কি বলছে শর্ট করে বলে দেব তার মানে ওই যে 15 দিনের কম সময় নিয়ত করে গেলে ওইটা বাদ দিয়ে দেব কোন তো একটা বাদ দিতে হবে বাদ দিলে তো শর্ট হয় ঠিক বলছেন না ভুল বলছেন বাদ দিলে শর্ট হয় নাকি না পুরোটাই বলে কোর্স কমপ্লিট করতে হয় থাক এই পর্যন্ত থাক ভাই আমার অনেক ক্ষণ ধরে খাতা নিয়ে বসে আছে আর দান বলে লিখে দিয়েছে তাহলে আজকে 2টা হলো তাই তো আল্লাহ যদি মওকা দেয় তাহলে আরো 3টে হবে যেহেতু মলম দিলে কি হবে কলম অনেকক্ষণ ধরে নিয়ে বসে আছে কথা বলছেন এদিকেও তো দেখতে হবে যাক মাদ্রাসার জন্য তো না এখানে মজলিসের জন্য খানা খানার জন্য ভাই এই মাহফিলের জন্য বা এই মাদ্রাসার জলসার জন্য আপনারা সকলে খুশি তো নাকি